আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে আপনি ইনভয়েস প্রিন্ট করার সময় আপনার ব্রাউজার সেটিং এ কি ধরনের পরিবর্তন করবেন। কারণ অনেক সময় এরকম হয় যে আপনি যখন আপনার ই কমার্স ওয়েবসাইট থেকে আপনার ইনভয়েসটা প্রিন্ট করতে যান, তখন দেখেন যে একটা এ4 সাইজের পেপার ইনভয়েস প্রিন্ট হয় না, দুইটার মধ্যে চলে যায়। সো এটার কারণ হচ্ছে আপনার ব্রাউজার যে সেটিং আছে এইখানে কিছু চেঞ্জ করতে হবে। মার্জিন প্যাডিং থাকে, আরো কিছু সেটিং থাকে। সো কেন এটা হয় এন্ড কি সেটিংটা চেঞ্জ করলে আপনার ইনভয়েসটা ঠিক হয়ে যাবে, এক পেজে একটা ইনভয়েস প্রিন্ট হবে, চলেন সেটাই দেখাই। সো এটার জন্য যেটা করবেন, চলেন সবার আগে আপনি অর্ডার ম্যানেজারে যাবেন, যে কোনো ইনভয়েস যখন আপনি প্রিন্টে যান প্রিন্টে যাবেন, ঠিক আছে, যে কোনো ইনভয়েসে প্রিন্টে গেলেই দেখবেন যে এইরকম একটা অপশন আসবে, রাইট। সো এখান থেকে প্রিন্ট হয়। সো অনেক সময় আপনার আইটেম দেখেন যে এটার বেশি হয়ে যায়, মানে এক পেজের, এটা যেমন এক পেজের মধ্যে আছে, অনেক সময় আপনার এক পেজের দুই পেজে চলে যায়, রাইট। সো এটা এটার জন্য আপনি যে সেটিংটা করবেন, এখানে আসার পরে প্রিন্ট আগেই করবেন না। আপনি যখন পিডিএফ সেভ করতে চাইলে পিডিএফ নেবেন, আর প্রিন্ট সেভ করতে চাইলে সিমোরে দিবেন। এখান থেকে যেই আপনার ডিভাইসটা কানেক্ট থাকবে ওইটা তো থাকবেই, ওইটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে, আপনার প্রিন্টারের যেই নাম এখানে থাকবে তখন যখন কানেক্ট থাকবে, এখন নাই জন্য দেখাচ্ছে না। সো বাট এটা এটাই, আর এছাড়া সব জিনিস আপনি যেটা করবেন লেআউট এখান থেকে, হ্যাঁ এটাই রাখবেন। তারপরে হচ্ছে আপনার মোর সেটিং এ যাবেন, যেটা হলো ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে মোর সেটিং যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার সামনে আরো কিছু অপশন অন হবে। এখান থেকে আপনি পেপার সাইজ A4 সিলেক্ট করবেন, রাইট। এটা যদি না থাকে দেন হচ্ছে পেপার শিট 1 ইজ থাকবে, দেন হচ্ছে মার্জিন, যে এই যে এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, মার্জিন যেটা আছে এটা অনেক সময় অন্য 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 কিছু থাকতে পারে, মিডিয়াম কাস্টম, আপনি যেটা করবেন আপনি জাস্ট নান করে দেবেন, ওকে, মার্জিন দরকার নেই। মার্জিন এই যে ডিফল্ট থাকতে পারে আপনার, অনেক সময় থাকে, সো তখন আপনার পেজের একটা মার্জিন থাকে, সো এটা যদি আপনি নান করে দেন তাহলে আপনার পেজটা অনেকটা জায়গা বেড়ে যাবে, বড় হয়ে যাবে। সো আপনি মার্জিনটা নান করবেন অ্যান্ড স্কেল এটাকে ডিফল্ট করে দেবেন, এটা যদি অন্য কিছু থাকে। দেন হচ্ছে আপনি যেটা করবেন, হ্যাঁ এটাই, মার্জিনটা অনেক ইম্পর্টেন্ট, মার্জিনটা বাদ দিয়ে দেবেন আর এই A4 সাইজ সিলেক্ট করবেন। জাস্ট এইটু করার পর এখানে সেভ দিয়ে দেবেন, তাহলেই দেখবেন আপনার যে ইনভয়েসটা আছে, তারপর আপনি সেভ করে ফেলান বা পিন করে ফেলান, তারপরে দেখবেন আপনার ইনভয়েস যেটা আছে এটা আপনার ধরেন কই এক পেজের মধ্যেই প্রিন্ট হবে, ঠিক আছে, আপনার ডাবল পেজে যাবে না, দুই তিনটা আইটেম হইলেও নো প্রবলেম। সো আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন। আপনি এইভাবে আপনার জাস্ট একটু ব্রাউজার একটু সেটিংটা চেঞ্জ করে নিলেই কিন্তু আপনি আপনার যেই ই কমার্স ওয়েবসাইটের ইনভয়েসটা আছে এটাকে একটা পেজের মধ্যেই প্রিন্ট করতে পারবেন, দেন সুন্দরভাবে। সো আই থিঙ্ক বুঝতে পারছেন বিষয়টা। আজ এ পর্যন্তই, আশা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।